ছাত্র ছাত্রীরা, আরও একটি নতুন পেজ নিয়ে হাজির হয়েছি। আজকে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23 ফিজিক্যাল সায়েন্সের আমরা 323 পেজের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি পুরো সলভ করব। ঠিক আছে, পুরো ভিডিওটাই দেখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে না থাকলে যুক্ত হয়ে যাবে, সেইখানে যাবতীয় ইনফরমেশন এবং পিডিএফ দেওয়া হয়, সেখান থেকে সংগ্রহ করতে পারবে। ওকে, প্রথমেই দেখো বিভাগ কয়ের এমসিকিউ যে প্রশ্ন, প্রথম যে প্রশ্নটি রয়েছে, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো, বায়োগ্যাসের প্রধান উপাদান হবে মিথেন, অর্থাৎ এ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। 1:2 চার্লসের সূত্রে ধ্রুবক কোনটি? দেখো, চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি, ভি প্রপোর্শনাল টি, যেখানে এম অর্থাৎ গ্যাসের ভর এবং চাপ ধ্রুবক থাকে। তাহলে এখানে কোন অপশানটি কারেক্ট হবে? দেখো, গ্যাসের ভর এটা তো ধ্রুবক থাকবে, তার সাথে সাথে গ্যাসের চাপও ধ্রুবক থাকবে, অর্থাৎ এখানে দেখো ডি অপশানটি, এ ও বি উভয়ই সঠিক হবে। দেখো, এই রকম প্রশ্ন যদি থাকে, তোমরা অধিকাংশ ছেলেমেয়েরাই বলছি হয় এ করবে নয় বি করবে, যে কোনো একটা করে আসবে, কিন্তু ফোর্থ অপশানটা কেউ দেখতে চায় না। তো তাড়াহুড়ো না করে পুরো প্রশ্নটা পড়বে, তারপর কিন্তু উত্তর দেবে। এই রকম প্রশ্নগুলো খুবই ক্রিটিক্যাল তোমাদের ক্ষেত্রে, কারণ ওই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে তোমরা ভুল করে দাও। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্ন, 1:4 জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 1 অ্যাটমোসফিয়ারিক প্রেশার এটিএম চাপে 2 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? দেখো, একই উষ্ণতা ও চাপে, প্রমাণ চাপ ও উষ্ণতা, যেটাকে এসটিপি বলি, ঠিক আছে, এসটিপিতে 1 মোলের আয়তন হবে 22.4 লিটার, তাহলে 2 মোলের আয়তন কত হবে 44.8 লিটার। এখানে দেখো ডি অপশানটি কারেক্ট আমাদের হয়ে যাবে, বোঝাতে পারলাম? এরপর দেখো 1:4 যে প্রশ্নটি রয়েছে, গ্যাসের তাপীয় প্রসারণ, গ্যাসের তাপীয় প্রসারণ, এখানে কঠিনের চেয়ে বেশি কিন্তু তরলের চেয়ে কম, এটা হবে না কঠিনের চেয়ে কম কিন্তু তরলের চেয়ে বেশি, কঠিন ও তরলের থেকে অনেক বেশি, কঠিন ও তরলের থেকে কম, এখানে সঠিক কোনটা হবে? এখানে সঠিক হবে 1:4 সঠিক যেটা হবে তা হচ্ছে সি, অর্থাৎ কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি হয়। ঠিক আছে, এরপর 1:5 মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কোন ধরনের দর্পণ? আমরা সবাই জানি অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণ। এরপর 1:6 রোধাঙ্কের এসআই একক কী হবে? রোধাঙ্কের এসআই একক কী? ওহম মিটার, অর্থাৎ ডি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর 1:7 যে তড়িচ্চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটি কোনটি? কোনটার ক্ষেত্রে তড়িচ্চুম্বকীয় তরঙ্গ সব থেকে বেশি হবে? এখানে গামা রশ্মি অর্থাৎ সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর চলে আসছি 1:8 যে প্রশ্নটি রয়েছে, 1:8 বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেন ফিউজটি যুক্ত করা হয় কোন লাইনের সাথে? লাইভ তার, না নিউট্রাল তার, না আর্থ তার, না লাইভ ও নিউট্রাল উভয়ই? এখানে দেখো, যখন আমরা ফিউজটিকে কানেক্ট করব তখন কিন্তু লাইভ তারের সাথে কানেক্ট করি, আর ফিউজ বিচ্ছেদ হয়ে যাওয়া মানে লাইভ তারের কানেকশন কেটে যাওয়া, অর্থাৎ এ অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। 1:10 সবচেয়ে সক্রিয় অধাতব মৌলটির নাম কি? সবচেয়ে সক্রিয়, ঠিক আছে, সক্রিয় যদি বলে দেয় তখন কিন্তু ফ্লোরাইড হবে, অর্থাৎ সি অপশানটি আমাদের, ফ্লোরিন হবে, সরি, ফ্লোরিন হবে, যখন সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। 1:11 সমযোজী বন্ধন দেখা যায়, কার ক্ষেত্রে সমযোজী বন্ধন দেখা যায়? দেখো, NaCl তড়িযোজী, CaO তড়িযোজী, MgO তড়িযোজী, এখানে কেবলমাত্র মিথেনের ক্ষেত্রে সমযোজী বন্ধন দেখা যায়। ঠিক আছে, 1:12 কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl, তরল HCl, কঠিন NaCl, গ্লুকোজের জলীয় দ্রবণ, তড়িৎ পরিবহন করতে সক্ষম, তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে গলিত NaCl, অর্থাৎ এখানে এ অপশানটি কারেক্ট হয়ে যাবে, বোঝা গেল?
এরপর 13 দাগের যে প্রশ্নটি রয়েছে, কপারের একটি আকরিক হলো, কপারের আকরিক হবে চ্যালকোসাইট, অর্থাৎ বি অপশনটি আমাদের এখানে কারেক্ট হবে। 1-এ-14 কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কীরূপ হয়ে যায়, ঘন নীল হবে, অর্থাৎ গাঢ় নীল, যেটা হচ্ছে সি অপশনটি আমাদের কারেক্ট হবে। 1-এর-15 ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক, ইথাইল অ্যালকোহলের যদি আমরা সংকেত দেখি CH3CH2OH, ঠিক আছে, তার যে কার্যকরী মূলক হবে OH, অর্থাৎ এ অপশনটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল? তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমি এতগুলো পেজ করাচ্ছি এবং প্রত্যেকটি বিস্তারিতভাবে তার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, দীর্ঘ প্রশ্নের বা যেগুলো তোমরা পারবে না মনে হচ্ছে সেগুলোও করাচ্ছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো, মাধ্যমিক পরীক্ষা সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাই বন্ধুরাও যদি ভালো নম্বর পায়, তুমিও ভালো নম্বর পাও, খুবই আনন্দিত হবে, তাই না? তাই অবশ্যই শেয়ার করবে। ওকে, এরপর চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ের 2-এর-1 সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাস হবে কার্বন ডাইঅক্সাইড, CO2। অথবা যে প্রশ্নটি রয়েছে, ওজন স্তরে ওজনের বিয়োজনে, এটা প্রিয়োজন না, এটা বিয়োজন হবে, এটা একটু ঠিক করে নেবে, বিয়োজনে NO-র ভূমিকা কী হবে? দেখো, এই প্রশ্নের উত্তরটি আমরা কিন্তু পূর্বের পেজগুলোতে দেখবে তোমরা করে দিয়ে এসেছি এবং পিডিএফও দিয়েছি, তো তোমরা চাইলে ওইখান থেকে একটু দেখে নিতে পারো বা বই দেখে নেবে। ওকে, এরপর দেখো 2-এর-2 যে প্রশ্নটি আছে, কাঠ, কয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? পেট্রোল হবে জীবাশ্ম জ্বালানি। তারপর 2-এর-3, 30°C এবং 300 K-এর মধ্যে কোনটি উচ্চতর হবে, মানে কোনটা বেশি হবে? দেখো, 30°C-কে যদি আমরা কেলভিনে প্রকাশ করি তাহলে 273 + 30 হয়ে যাবে, ফলে এটার মান হয়ে যাবে 303 K। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 300 K-এর থেকে 303 K অনেক বেশি, তাই আমাদের এই উষ্ণতাটি বেশি হয়ে যাবে। বোঝাতে পারলাম? এরপর দেখো 2-এর-4, কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়? গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হবে পরম শূন্য উষ্ণতা, 0 K। 2-এর-5, উষ্ণতার একই পরিবর্তনে বিভিন্ন কঠিনের প্রসারণ কি একই হয়? না। তারপর দেখো, অথবা যে প্রশ্নটি রয়েছে, অথবা লোহা, ইনভার, তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? ইনভারের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম হবে, ঠিক আছে। এর মান দিয়ে কিন্তু পূর্বের ভিডিও আমরা পূর্বের পেজটিতে করে এসেছি, 532 পেজে সম্ভবত দেখবে, তো করে দেওয়া আছে, মান দিয়ে ব্যাখ্যা করা আছে। 2-এর-6, আলোর বিচ্ছুরণের, বিচ্ছুরণের, ঠিক আছে, এটা কারেকশন করবে, কয়েকটা প্রিন্টিং মিস্টেক হচ্ছে ভাই, কিছু মনে করো না, তাড়াহুড়োতে অনেক প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, যাই হোক আমি কারেকশন করে দিচ্ছি, দেখে নেবে। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কোনটি হবে? আমরা রামধনু যাকে বলি, যেটাকে রংধনু বলি, ঠিক আছে, সেটাই আমাদের এখানে উত্তর হবে। 2-এর-7, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ হ্রাস পাবে। এরপর চলে আসছি 2-এর-8, ইউরেনিয়াম নিউক্লিয়াসের বিয়োজনের সমীকরণটি লিখো। দেখো, সমীকরণটা লিখেছি, তোমরা দেখে নেবে। দেখো, ইউরেনিয়াম 92-236 ভেঙে গিয়ে বেরিয়াম 56-141 এবং ক্রিপ্টন 36-92 এবং 3 নিউটন এবং শক্তি উৎপন্ন হবে। এটা খুব ভালো করে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। ওকে, তারপর দেখো, অথবা যে প্রশ্নটি রয়েছে, অথবা কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হবে? গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। যদি আমরা অর্ডারটা দেখি, গামা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে আলফা, ঠিক আছে। এরপর আসছি 2-এর-9, শূন্যস্থান পূরণ করো। দিনের বেলায় আকাশকে নীল দেখার কারণটা কি? এর কারণ হচ্ছে ধূলিকণা, ঠিক আছে, ধূলিকণার দ্বারা আলোর বিক্ষেপণ ঘটে, যার জন্যই আমরা নীল দেখি। তারপরে দেখো 2-এর-10 যে প্রশ্নটি রয়েছে, বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক জেনারেটরে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
এরপর বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে কিন্তু লিখেছি, দেখে নাও। প্রথমে দেখো সন্ধিগত মৌল কোনটি হবে, এখানে কিন্তু কপার হবে, ঠিক আছে। দেখো এই অপশানে যদি জিঙ্ক থাকতো তোমরা হয়তো জিঙ্ককে মারতে, ঠিক আছে, কিন্তু না, জিঙ্ককে মারা যাবে না। যখন কপার জিঙ্ক থাকবে তখন কপার মারবে, আর যদি শুধু জিঙ্ক থাকতো তখন জিঙ্ক হতো। এটা কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতে দেখবে লক্ষ্য করে। এবার দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে এখানে অ্যাসিটিক অ্যাসিড, এবং বক্সাইডের আকরিক হবে বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। থার্মিট মিক্সচারে কী ব্যবহার করা হয়, আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণ, ক্লিয়ার। তাহলে এইগুলো ভালো করে কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। এরপর 2-এর 12 যে প্রশ্নটি রয়েছে, অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত কী হবে। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, অর্থাৎ অ্যালকোহলের ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংকেত যেটা দেখি, আর বলতে এখানে হাইড্রোকার্বন, এবং গ্রুপটা হয়ে যাবে OH। তারপর দেখো 2-এর 13 অষ্টক সূত্রের মান্য হয় না এরূপ একটি যৌগের উদাহরণ লিথিয়াম হাইড্রাইড। এখানে অষ্টক সূত্র মান্য হয় না, কারণ এর বহিস্তম কক্ষপথে একটি, ঠিক আছে, লিথিয়ামের ক্ষেত্রে, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে বহিস্তমে একটি। এরা দ্বৈত সূত্র পূর্তি ঘটায়, বোঝা গেল, এরা অষ্টক সূত্র পূর্তি ঘটায় না। এরপর 2-এর 14 কপারের একটি আকরিকের নাম লেখো, সংকেত লেখো। কপারের আকরিক হবে কপার গ্লান্স, যার সংকেত হচ্ছে C2S। তারপর হচ্ছে অথবা অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতুর নাম কি, তোমরা প্লাটিনাম গোল্ড লিখে দেবে, বোঝা গেল। এরপর 2-এর 15 যে প্রশ্নটি রয়েছে, কোনো গ্যাসের সংস্পর্শে রূপার গহনা কালো হয়ে যায়। এখানে হাইড্রোজেন সালফাইড H2S এর সংস্পর্শে কিন্তু কালো হয়ে যায়। এর বিক্রিয়া দিয়েও কিন্তু আগের পূর্বের কয়েকটি পেজে দেখবে এই রিয়াকশানগুলো দেওয়া থাক, মানে কি হয় রিয়াকশান সমীকরণ, এইগুলো কিন্তু 3-2 নম্বরের প্রশ্ন। আর 1 নম্বরের হলে এভাবে লিখবে, 3 বা 2 হলে তখন বিক্রিয়া দিতে হবে, ক্লিয়ার। এরপর 2-এর 16 তোমার অ্যামোনিয়ার লুইস ডট গঠন। দেখো তোমরা এটা জেনেই গেছো অলরেডি, তাও একবার তোমাদের বোঝার স্বার্থে আমি আঁকার একটা চেষ্টা করছি। দেখো ঠিক আছে, হাইড্রোজেন দ্বৈত সূত্র পূর্তি ঘটালো, আর এখানে একটা লোন পেয়ার রয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো নাইট্রোজেনের অষ্টক সূত্র পূর্তি ঘটবে সবকটাকে নিয়ে, ঠিক আছে, সবকটাকে নিয়ে, ফলে এখানে হয়ে যাবে NH আর একটা লোন পেয়ার, বোঝা গেল, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। অথবা যে প্রশ্নটি রয়েছে, লিথিয়াম হাইড্রাইড যৌগে কী ধরনের যোজ্যতা দেখা যায়, এখানে তড়িৎ যোজ্যতা দেখা যায়। সরি, তড়িৎ যোজ্যতা না, এখানে লিথিয়ামের হচ্ছে তোমার 3, ঠিক আছে, লিথিয়ামের 3 2+1, এটা হবে তড়িৎ যোজ্যতা, ঠিকই, এটা তড়িৎ যোজ্যতা হবে, এটা তড়িৎ যোজ্যতা হবে। আর এখানে একটু কারেকশন করে দিচ্ছি, দেখো একটু একটু ভুল বলা হয়েছে, লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে এখানে লিথিয়াম সম্পূর্ণভাবে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় হাইড্রোজেনকে, ঠিক আছে, ত্যাগ করে দিলে এর দ্বৈত সূত্র পূর্তি ঘটলো, বহিস্তম কক্ষপথেও 2, এর বহিস্তম কক্ষপথেও 2 হয়ে যায়। এটা কিন্তু তড়িযোজ্য যৌগ, ঠিক আছে, তো এটা প্রথমে একটু ভুল বলা হয়েছে, একটু কারেকশন করে নাও। এরপরে আসছি 2-এর 17 যে প্রশ্নটি রয়েছে, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কপার পাত, সত্য না মিথ্যে। এটা মিথ্যে হবে, কারণ প্লাটিনামের পাত ব্যবহার করা হয়, নিষ্ক্রিয় মানে যেই ধাতুগুলো নিষ্ক্রিয় সেই সমস্ত ধাতুগুলো ব্যবহার করা হয়, নাহলে বিক্রিয়া করে নেবে, তাই না। তারপর দেখো 2-এর 18 IPC নাম দিতে বলেছে, এটা ছিল এই রকম করে তোমাদের বইতে ছিল, তো সেইভাবে না লিখতে পেরে এইভাবে লিখেছি, ঠিক আছে। এটা দেখো কার্বনের সংখ্যা 3টে আছে, এবং 2 পজিশনে একটা OH গ্রুপ অ্যালকোহলীয় গ্রুপ আছে, তাহলে 2-প্রোপানল, ঠিক আছে, বা প্রোপ 2-অল, ঠিক আছে, এভাবে লিখতে পারো, সমস্যা নেই।
অথবা যে প্রশ্নটি রয়েছে, দেখো, অ্যাসিটিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়? এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এরপরে চলে যাচ্ছে আমরা বিভাগ ক্ষয়ের 3-2, খ না গ, 3-2 যে প্রশ্নটি রয়েছে যে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি নির্দিষ্ট চাপে এই পরিমাণ হাইড্রোজেন গ্যাসকে যে আয়তন দখল করে ওই একই চাপে, চাপ কিন্তু একই আছে এবং উষ্ণতা 25 ডিগ্রি করা হয়েছে, আর 3.7 গ্রাম অন্য একটি গ্যাসীয় একই পরীক্ষার আয়তন দখল করে। দেখো এখানে আয়তন এবং চাপ কিন্তু স্থির আছে, এটা মাথায় রাখবে। গ্যাসটির আণবিক ভর কত? চাপ আয়তন স্থির আছে। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কি জানি? পিভি সমান এনআরটি, এন বলতে ডাব্লু, এন বলতে ডাব্লু বাই এম, এম হচ্ছে আণবিক ভর, ডাব্লু বলছে প্রদত্ত ভর, ঠিক আছে, সেটাই দিলাম। এবারে পিভি যেহেতু দুটোর ক্ষেত্রে একই আছে, তাহলে আলাদা আলাদা করে দুজনের মানগুলো বসানোর পর পিভি সমান করে দেবো, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাদের আর দরকার হবে না। এখানে প্রশ্নানুসারে T1টা দেওয়া আছে 17, সেটাকে কেলভিনে করলাম 290 কেলভিন, এবং W দেওয়া আছে 0.184 গ্রাম, এবং M দেওয়া আছে, এমটা আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে, 2। এরপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেওয়া আছে, T2 দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে করলে 298 কেলভিন, এবং W2 দেওয়া আছে 3.7, এবং গ্যাসটির আণবিক ভর আমরা M ধরে নিচ্ছি। এবারে প্রথম ক্ষেত্রে পিভি সমান বের করলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে পিভি বের করলাম। এবারে পিভি দুটোর ক্ষেত্রে সমান, তাহলে এই দুটোকে সমান করে দিলে আমরা কিন্তু এরকম একটা সমীকরণ পেয়ে যাই, ঠিক আছে, এই সমীকরণটি পেয়ে যাব। তো এই সমীকরণ থেকে আমরা M2টা বের করব। M2 সমান তাহলে কী হয়ে যাবে? W2 T2 M1 / W1 T1, ঠিক আছে। প্রত্যেকটার মান বসিয়ে দেবে, মান বসিয়ে এই অংশ থেকে তোমরা যদি কাটাকাটি করে ক্যালকুলেশন করো, প্রায় দেখবে 41.33, ঠিক আছে। তাহলে এখানে দ্বিতীয় গ্যাসটির আণবিক ভর কত হয়ে যাবে? 41.33 প্রাইম। তারপরে অথবা যে প্রশ্নটি রয়েছে, দেখো 0°C উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায়, গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত? এই প্রশ্ন অনেকবার হয়েছে। প্রাথমিক উষ্ণতা T1 0°C, সেটাকে কেলভিন করব 273, এবং ধরি গ্যাসের প্রাথমিক চাপ আয়তন P এবং V, এবং অন্তিম অবস্থায় যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে 2P 2V হয়ে যাবে, এবং চূড়ান্ত উষ্ণতাকে TK ধরে নিচ্ছি। আর আমরা জানি যে বয়েল এবং চার্লসের সূত্র, সমন্বয় সূত্র, যেটা P1V1/T1 = P2V2/T2, এইখান থেকে আমরা T2-র মানটি নির্ণয় করব, ঠিক আছে। যদি T2-র মানটা নির্ণয় করি তখন P2V2T1/P1V1 প্রত্যেকটা মান বসাবো, বসানোর পর PP কেটে যাবে, ভিভি কেটে যাবে, তাহলে 4 × 273 কেলভিন, সেইখান থেকে আমরা যদি গুণ করে দেখি তাহলে সেটা হয়ে যাবে 1092 কেলভিন, সেটাকে আমরা যদি সেলসিয়াসে করি -273 করে দেবো, তাহলে সেটা হয়ে যাবে 819°C চূড়ান্ত উষ্ণতা, বোঝা গেল। এরপর 4-2 যে প্রশ্নটি দেখো, কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? বিক্রিয়ার সমিত সমীকরণটি লিখে দেবে, এটা আর বলছি না, পূর্বের ভিডিওতে আমরা বলে এসেছি, যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। ক্যালসিয়াম কার্বোনেট এটা হচ্ছে 100, আমরা আণবিক ভর নির্ণয় করলাম, এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর বেরোচ্ছে 44 গ্রাম আণবিক ভর, ঠিক আছে। তো এই বিক্রিয়া অনুসারে যদি আমরা ঐকিক নিয়ম করি আমাদের কিন্তু উত্তরটি হয়ে যাবে। তাহলে বিক্রিয়া অনুসারে বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বোনেট কত লাগছে? 100 গ্রাম। আর 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে ক্যালসিয়াম কার্বোনেট কত লাগবে? এখানে যদি ক্যালকুলেশন করি 150 গ্রাম আসবে, যেটা হবে আমাদের উত্তর, বোঝা গেল। এরপর চলে আসছি 4-4 যে প্রশ্নটি, যে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে আপাতন কোণ দেওয়া আছে আই, আই দেওয়া আছে 45 ডিগ্রি, এবং প্রতিসরণ কোণ আর দেওয়া আছে 30 ডিগ্রি, তো মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? মাধ্যমে প্রতিসরাঙ্ক সমান আমরা জানি যে sin i/sin r, মানগুলো বসাবো, sin 45 মান 1/√2, এবং sin 30 মান হবে 1/2, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাধ্যমে প্রতিসরাঙ্ক μ = √2, ক্লিয়ার।
এরপর যে প্রশ্নটি রয়েছে দেখো, শেষ প্রশ্ন আমাদের আজকের 4-7। একটি বাড়িতে 400 ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রতিদিন 7 ঘন্টা ধরে চলে, প্রতি কিলো ওয়াট এর খরচ 3 টাকা হলে 30 দিনে কত ব্যয় হয়, সেই খরচাটা নির্ণয় করতে বলেছে। তো 30 দিনে ব্যয়িত শক্তিটা কত হবে, দিন গুণিত ক্ষমতা গুণিত কতদিন পার ডে চলে সেটা গুণ করলাম। করার পর যে ওয়াট ঘন্টা আসবে সেটাকে 1000 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিলো ওয়াট ঘন্টা চলে আসবে। এবারে এই কিলো ওয়াট ঘন্টাতে এক কিলো ওয়াট ঘন্টাতে 3 টাকা যদি হয় তাহলে 8.4 কিলো ওয়াট ঘন্টায় কত হবে, 3 দিয়ে গুণ করবো 25.সামথিং একটা টাকা হবে। বোঝা গেল? তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যদি প্রয়োজন মনে হয় যে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, থ্যাংক ইউ।